সমস্ত দর্শককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি শান্তনু আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান শুরু করছি। আরও একটা সুন্দর দিন, ভালোবাসাময় দিন, আর সবে জন্মদিন গেল কালকে, সুতরাং সব দিকে একটা আনন্দ মাখা। আর যে শিল্পী রয়েছেন আজকে আমাদের সঙ্গে, আপনাদের সবার ভীষণ প্রিয় দীপালি, দীপালির কণ্ঠে খুব সুন্দর সুন্দর গান শুনে আজকে আমরা সুরের মূর্ছনায় আন্দোলিত হব। আর রয়েছেন তালবাদ্যে স্বাগতম এবং পিয়ানো এবং সিনথেসাইজারে সেই দেবাশিস। সবাই খুব পরিচিত মুখ, পরিচিত মানুষ, গুণী মানুষ। আর আজকে আমাদের আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ও তার অভিনয়। অভিনয় এমন একটা জিনিস, এটা খুব সহজাত আমাদের, মানে আমরা ছোটোবেলা থেকেই অভিনয়ে করে ফেলি অজান্তে। স্কুল যেতে ইচ্ছে না হলে, স্কুল বাঙ্ক করতে চাইলে একটু পেট ব্যথার অভিনয়, একটু শরীর খারাপের অভিনয়, এগুলো তো জন্মলগ্ন থেকে হয়েই আসে। সেরকমভাবেই অভিনয় প্রীতিটা আস্তে আস্তে মানুষের সামনে আসার, সবার সামনে কোনো কিছু পারফর্ম করার, সেই জিনিসটা তো সবার মধ্যেই থাকে। সভাপতি কবিগুরুর মধ্যেও সেটা ছিল, তার মধ্যে অন্তর্নিহিত ছিল সেটা। আর ওরকম একজন মাপের গুণী মানুষ, যারা ভার্সেটাইল হন, তাদের নানা দিকে অবাধ গতিবিধি থাকে। আর এমন একটা পরিমণ্ডলের মধ্যে তিনি বড় হয়ে উঠেছেন যার মধ্যে প্রচুর রসদ ছিল, সেই সমস্ত গুণগুলোকে বিকশিত করবার অনেক গাইডেন্স ছিল। অনেক গুণীজন হয়তো প্রপার গাইডেন্সের অভাবে হারিয়ে যায়, কিন্তু সেদিক থেকে তিনি অনেক ভাগ্যবান ছিলেন যে তিনি এমন একটা পরিমণ্ডলে তার জন্ম হয়েছিল, এমন একটা পরিবারে তিনি জন্মেছিলেন যেখানে চারপাশে এত সব ভালো ভালো মানুষেরা ছিলেন যারা তার বিবিধ প্রতিভাগুলোকে বিকশিত করতে অনেকভাবে সাহায্য করেছিলেন। সেইভাবেই অভিনয় প্রীতি তার এসেছিল। শুনবো সেসব কথা, বলবো সেসব কথা, আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনবো। সবার আগে শুনবো দীপালির মিষ্টি কণ্ঠের একটি গান। সকলকে সুপ্রভাত আর নমস্কার। কি গান দিয়ে শুরু করছো? প্রথম যে গানটি শোনাবো সেটি একটু কীর্তনাঙ্গের একটি গান, আর এটি অবশ্যই পূজা পর্যায়ের এবং ব্রহ্মসঙ্গীত। আমরা মানে রবি ঠাকুর কীর্তন যে শুধু যে ফোক হিসেবে বলা হয় তা নয়, কীর্তন রবি ঠাকুর বলেছেন কীর্তনের মধ্যে অনেক রাগ রাগিনীর যে প্রবেশ আছে এটি সে বিভাস রাগে। আর বিভাস রাগ নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়াতে রে ধা কোমল নিয়ে হয়, কিন্তু এটা ইস্ট ইন্ডিয়াতে মানে আমাদের পূর্ব ভারতে এর চলনটা অনেকটা ভূপালি আর দেশকারের মতো, এখানে রে ধা শুদ্ধ, সেরকমই একটি রাগের ওপরে এই গানটি আশ্রিত। খুব সুন্দর। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার বোন
একটা কথা আছে, মর্নিং শোজ ডেইজ, তো প্রথম গানটাই এত আবেগ দিয়ে এত সুন্দরভাবে দীপালি গাইল যে সত্যি মন ভরে গেল। আর স্বাগতম দেবাশিস, এরা তো সবসময় সুন্দর সঙ্গত সবসময় করে থাকে। তো এই যে তুমি আমাদেরকে প্রথম গানটাতেই মজিয়ে দিলে, এরকমভাবে সুরের দোলায় আমরা ভাসবো। তো যেটা বলছিলাম অভিনয়, যে দীর্ঘ আকৃতি, সুদর্শন চেহারা, সুন্দর বাচনভঙ্গি, সুবক্তা মানে ভালো কথা বলা, চোখের চাউনি, এগুলো একটা ভালো অভিনেতার সম্পদ। তো এরকম তার সাথে তার বৈদগ্ধ, কারণ অভিনয় করতে গেলে প্রচুর পড়াশুনো করতে হয়, তো যার জন্য এই জিনিসগুলো এবং শারীরিক সক্ষমতা, মানে যেটাকে আমরা ফিজিক্যাল ফিটনেস বলি, এইগুলো একটা অভিনেতার ভীষণভাবে প্রয়োজন। কিন্তু সবসময় সর্বক্ষেত্রে তো আর সব কিছু একজনের মধ্যে থাকে না, অনেক খামতি থেকেই যায়। কিন্তু সেই যে খামতিগুলো থাকে, যে ফাঁক ফোকরগুলো থাকে, সেগুলো তাদের প্রতিভা গুণে বা অভিনয় গুণে যারা ভালো অভিনেতা হন তারা ঢেকে দেন। তো রবীন্দ্রনাথের মধ্যে অনেক গুণ ছিল, তার সুদর্শন, তিনি সুদর্শন ছিলেন, তার ওই রকম সুন্দর আকর্ষণীয় চোখ, তিনি এত ভালো কথা বলতেন, তিনি তার যে পার্সোনালিটি ছিল, তিনি যখন স্টেজে আসতেন তখন সবাইকে ছাপিয়ে যাওয়ার মতো তার ক্ষমতা ছিল। একটা টেলিফোন আছে, নমস্কার, কে আছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যান্ত্রিক কোনো কারণে। তো তিনি খুব ভালো কথা বলতে পারতেন, তার এত বৈদগ্ধ, এবং তিনি নিজেকে দীর্ঘ অনুশীলনের মাধ্যমে তৈরি করেছিলেন। তিনি সাঁতার কাটতেন, কুস্তি করতেন, শারীরিক সক্ষমতা বজায় রাখতে। এছাড়া তিনি মানে তার তো মানে জ্ঞানের পরিসীমা ছিল না, সারা পৃথিবী ভ্রমণ করেছেন। একটা কথা আমরা সবসময় জানি যে এক্সপোজারটা একটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তিনি সারা পৃথিবী ঘুরেছেন, সারা পৃথিবীর মানুষের সঙ্গে মিশেছেন, তিনি অপেরা দেখেছেন বিদেশে গিয়ে, তিনি বিদেশি নাটক দেখেছেন, নিজেকে সমৃদ্ধ করেছেন, এবং সেইগুলোই, এই যে এনরিচমেন্টগুলো তার হয়েছে, তার বিচ্ছুরণ আমরা পরবর্তীকালে তার কাছ থেকে পেয়েছি, তার অভিনয়, তার নাটকে, তার গানে। এরকম আরও কথা আমাদের চলবে, তবে তার আগে আবার একটা গান শুনব দীপালির মায়াবী কণ্ঠে। এবারে যে গানটি শোনাবো এটিও একটি পূজা পর্যায়ের গান, এবং এটি বেহাগ রাগ আশ্রিত, খুব ভালো গান, আশা করি সকলের ভালো লাগবে। মহারাজ
এত সুন্দরভাবে তুমি গাইলে, এবং এই মানে এই যে দেখো ওনার গানের মধ্যে যে বিবিধ রকমের আমরা জিনিস পাই, মানে এই যে উনি সারা পৃথিবী ঘুরেছিলেন কত ছোট বয়স থেকে, কত রকমের মানুষ, তুমি যত মানুষের সাথে মিশবে তত তোমার অভিজ্ঞতা বাড়বে, এক্সপোজার বাড়বে, সেগুলো উনি ছোটবেলা থেকে পেয়েছেন। এবং উনি যে ক্ষেত্রে ভাগ্যবান যে উনি ওরকম একটা পরিমণ্ডলে বড় হয়েছেন, যেটা অনেকে ধরো অনেকের প্রতিভা থাকা সত্ত্বেও সেটা হয় না, হয়ে ওঠে না। তো সেই দিক থেকে তিনি এতভাবে নিজেকে তৈরি করার সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগটাকে একবারে পুরোপুরি কাজে লাগিয়েছেন। তো যেটা বলছিলাম যে একটা একজন অভিনেতা কিভাবে সে নিজেকে পরিপূর্ণতা আনে তার কাজের ক্ষেত্রে, তো তিনি দীর্ঘ অনুশীলন করতেন অভিনয়, তিনি অনেক গভীর রাত পর্যন্ত মহড়া দিতেন নাটকের, নানান চরিত্রের ভেতরে ঢুকে যেতেন। একবার ভারত বিখ্যাত প্রভাত প্রতিম অভিনেতা অশোক কুমার আমাকে বলেছিলেন যে উনি খুব লন্ডনে যেতেন, তো লন্ডনে উনি যে হোটেলে থাকতেন সেখানে চার্লস লটন, চার্লি চ্যাপলিন এরা থাকতেন। তো একবার চার্লস লটনের সঙ্গে অশোক কুমার ডিনার করতে করতে ওনাকে বলেছিলেন যে তুমি তো বিশ্ববিখ্যাত হলিউড স্টার, তুমি আমাকে কিছু টিপস দাও। তো চার্লস লটন অশোক কুমারকে বলেছিলেন, অ্যাক্টর শুড নো হিজ ল্যাঙ্গুয়েজ মোর দেন হিজ মাদার, মায়ের থেকেও বেশি করে মাতৃভাষাকে জানা উচিত। এবং সেটা আমরা জানি যে যারা বড় বড় অভিনেতা আমরা দেখেছি, ধরুন অমিতাভ বচ্চনের হিন্দি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাংলা যে দখল, এগুলো আমরা দেখতে পাই, বা ধরুন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, এনাদের যখন অভিনয় আমরা দেখি ভাষাটাকে এরা কতটা মানে আয়ত্তে এদের ছিল সেটা বোঝা যায়। তো সমমিত্র তো আর সেক্ষেত্রে রবীন্দ্রনাথের তো বলার অপেক্ষা রাখে না, কারণ উনি তো বিশ্বকবি, আর ওনার যে মনন, ওনার যে বৈদগ্ধ, সেটা তো অভিনয়ের ক্ষেত্রে ওনাকে একটা আলাদা মাত্রা এনে দিত। আর ওই চেহারা, ওই চোখ, ওই চোখের দিকে তাকিয়ে তো আর কিছু মানে এ করা যায় না, সব কিছু হারিয়ে যায় সেখানে। আর অভিনেতার আরও কিছু কিছু জিনিস আছে, যেরকম হাতের ব্যবহার, অভিনয় যখন কেউ করে তো সেই সেখানে হাতের ব্যবহারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমার হাতটা কোথায় থাকবে, হাতটা কীভাবে আমি ব্যবহার করব, চোখটাকে কীভাবে ব্যবহার করব, সেইগুলো উনি একেবারে সাংঘাতিকভাবে সব মানে অভিনয়ের মধ্যে ফুটিয়ে তুলতেন। এবং ওনার যেটা আমরা সিনেমার ক্ষেত্রে স্ক্রিন পার্সোনালিটি বলি, যে যারা আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী যখন স্ক্রিনে আসেন তখন সারাটা স্ক্রিন জুড়ে থাকেন, তো স্টেজেতেও সেই ব্যাপারটা ছিল। উনি যখন আসতেন স্টেজে, উনি যখন এন্ট্রি নিতেন, তখন ওনার যে একটা
ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে একটা যেটাকে আমরা গ্ল্যামার বলি, ওনার যে একটা উনি এত বড় একজন বিশ্বকবি, তো তার একটা রিফ্লেকশন হয় যখন বড় কোনো মানুষের সঙ্গে আমরা কাজ করি, তার একটা রিফ্লেকশন পড়ে আমাদের ওপর। তো উনি সবাইকে ছাপিয়ে যেতেন, মানে সেখানেও তিনি মানে সবাইকে ছাপিয়ে যেতে পারতেন, সেই ক্ষমতাটা তার ছিল। আসবো আরও এরকম অনেক কথায়, আসুন এবার দীপালির একটা গান শুনবো। তবে তার আগে একটা টেলিফোন এসে গেছে। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি সল্ট লেক থেকে কেশব সান্যাল কথা। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আপনাকে অনেক শুভেচ্ছা, শুভেচ্ছা দীপালি এবং আমাদের দেবাশিস, এবং স্বাগতম প্রত্যেককে। আজকে তো তথ্য বোধ হয় রবীন্দ্রনাথের অভিনয়, তাই তো? হ্যাঁ, রবীন্দ্রনাথ ও কবিগুরুর অভিনয় কথা বলার ধৃষ্টতা আমার নেই, তবে এটুকুই বলছি যে অসাধারণ অভিনেতা তো ছিলেনই। বিশ্বকবির সাথে বিসর্জন নাটক উনি বহুবার অভিনয় করেছেন, আর অন্যান্য যা নাটক লিখে গেছেন তার তো তুলনা নেই। হাস্যরস, এই চিরকুমার সভা ইত্যাদি বহু ইয়ে আছে। যাকে আমি একটু দীপালির সাথে কথা বলি। কথা বলুন। হ্যাঁ দীপালি। নমস্কার কেশবদা। নমস্কার, শুভেচ্ছা নিও। তুমি বসন্তে গেলে যদি যদি তারে না চিনি গোসাকি গানটা যদি হয় খুব ভালো। আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করব। সঙ্গে আছি, ভালো থেকো। দেখো, প্রত্যেক অনুষ্ঠানে তো আপনাকে অনেক ধন্যবাদ কেশবদা, আপনি এরভাবেই থাকবেন সবসময় আমাদের সঙ্গে, অনুপ্রাণিত করবেন আমাদের শিল্পীদের সবাইকে। বিষয় তো একটা থাকেই, কিন্তু বিষয়টা আসে মাঝে মাঝে, আর যখন গান হয় তখন নানান কথা হয়, আর এমন একটা সময় বসে আছি বসন্ত, তো সুতরাং বুঝতেই পারছো। আর কিছুদিন আগেই আমাদের ভালোবাসার দিন, যদিও ভালোবাসার দিন তো নির্দিষ্ট কোনোভাবে একটা হয় না, যেরকম ফাদার্স ডে মাদার্স ডেও হয় না, সেটাও হয় না, ভালোবাসা সর্বকালীন। তো যখন বসন্তে আছি আর বসন্তের বাতাস যখন বইছে, তখন তো বুঝতেই পারছো আন্দোলিত হয় মন। তো সেরকম একটা গান তোমার কাছ থেকে শুনতে চাই। অবশ্যই, এতে যে গানটি গাইবো এটি পূজা পর্যায়ে, কিন্তু এর মধ্যে বসন্তের কোথায় যেন একটা ছোঁয়া আছে। কোকিলের কথা বলা হচ্ছে, কুঞ্জ বনের কথা বলা হচ্ছে, ফুলের কথা বলা হচ্ছে, সেরকমই একটি গান। আমরা একা
অপূর্ব, যেরকম দীপালির কণ্ঠ সেরকম স্বাগতম দেবাশিসের সঙ্গত, সব মিলেমিশে একদম মানে মন ভরিয়ে দেয়। তো দেখো, এই যে তুমি গানটা গাইলে এবং এই যে গানের যে রেশটা থাকলো কেমন, এরকম এরকম আরও অনেক গান তোমার থেকে আজকে আমরা শুনব। আর রবীন্দ্রনাথের যে কণ্ঠ, রবীন্দ্রনাথের অভিনয়ের ক্ষেত্রে তিনি যে তার কণ্ঠটাকে নানাভাবে ব্যবহার করেছেন, যদিও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যেই ধরনের রেকর্ডিং পেয়ে থাকি সেখানে তার গলাটা একটুখানি সামান্য কৃশ লাগে বা একটু চিকন লাগে, কিন্তু জার্মানিতে এবং জাপানে ওনার যে রেকর্ডিংগুলো আছে গান এবং কবিতা, সেগুলো যদি আমরা শুনি সেখানে কিন্তু বোঝা যায় যে ওনার কণ্ঠ কত ভরাট ছিল। কারণ তখনকার দিনে যে আমাদের এখানে যে রেকর্ডিংয়ের যে যন্ত্রপাতি ব্যবহৃত হতো সেগুলো খুব একটা উন্নত মানের ছিল না, সুতরাং ওই ভয়েসটা অনেক ক্ষেত্রে বিকৃত হয়ে যেত, যেরকম আমরা সেই রেকর্ড শুনতাম না ছোটোবেলায়, সেই 1634, তো সেরকম আর কি। মানে সেই জন্য যান্ত্রিক গোলযোগের জন্য ওনার কণ্ঠটা একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট উনি কিন্তু ভীষণভাবে মানে কণ্ঠকে ব্যবহার করতেন নাটকে, এবং ওনার অভিনয় তো ক্ষমতা তো ছিলই, তার সাথে ওনার গান, ওনার নৃত্যশৈলী, এগুলো বিশেষ ভীষণভাবে দর্শকদের আকর্ষণ করত। আসুন আমরা দীপালির আরও একটা গান শুনি। আসলে এত সুন্দরভাবে সকাল থেকে গান গাইছে দীপালি পাশে বসে যে সত্যি আর মানে আমরা একেবারে মজে রয়েছি তোমার গানে গান। এবার কি শুনবো? এবার যে গানটি শোনাবো এটি একটি নাট্যগীতি, আর এই যে নাটকের কথা বলা হচ্ছে বা অভিনয়ের কথা বলা হচ্ছে, গানটির মধ্যে মানে সম্পূর্ণ অভিনয়, যে দুটো পাখির যে মিলনের ইচ্ছে এবং তাদের যে বিরহ, এই গানটির মধ্যে সেই নাটকীয়তা ফুটে উঠেছে, সেই গানটি শোনাবো। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, আমি শিকলে ধরা নাহি দিব,
আকাশ ঘননি কোথাও বাধা নাহি তাচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে বাঁধি অপূর্ব। আর মানে তোমাকে ধন্যবাদ এই জন্য যে ব্যক্তিগতভাবে গানটা আমার খুব প্রিয়। আর এই যে কথাগুলো দেখো সত্যি মানে বিধাতাই তো মেলান আমাদের চারপাশের যত মানুষ আছেন তার হাতের মানে হাতের কলকাঠি তার হাতে, তো তিনি কাকে কখন মেলাবেন কাকে কখন বিচ্ছেদ ঘটাবেন সেটা সব তার হাতে, তো সুতরাং আমরা সবাই তার হাতের পুতুল মাত্র। তো এই যে এই আকুতি এই গানে যে সত্যি দুটো প্রাণ একসাথে মিলতে চায় কিন্তু কোথাও বাধা এসে তাদের সব কিছু ওলট পালট করে দেয়, তো এরকম তো হয়েই থাকে, তো এবার কি শুনবো তোমার কাছ থেকে? এবারও শোনাবো একটি নাটকের গান। আচ্ছা, যাবো নাটকের গানে, একটা টেলিফোন নিয়ে নেবো। নমস্কার, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, বিমান মুখোপাধ্যায় বলি। হ্যাঁ বিমান দা, বলুন বলুন। ভালোই আরম্ভ করেছেন আপনারা, খুব সুন্দর উপস্থাপনা, সেই সাথে সুন্দর গানের নিবেদন, সব মিলিয়ে আজকে শুরু হয়েছে অভিনয়কে কেন্দ্র করে। যে অভিনয়ের মধ্যে দিয়ে আমরা প্রাণের স্পর্শ পাই, যদি সেটা কি সুন্দর হয়ে ফুটিয়ে তোলা যায়। রবীন্দ্রনাথের অভিনয় বা রবীন্দ্রনাথের নাটক সবগুলোর মধ্যে একটা অদ্ভুত আবেদন আছে, যে আবেদনে যখন স্পর্শ করে আমাদের তখন আমরা মন্দ্রিত হতে থাকি, আমরা মথিত হতে থাকি। এবং আমাদের যেমন রক্তকরবী হোক কিংবা আমরা অন্য নাটকই দেখি না কেন, সবেতে একটা কিরকম অদ্ভুত ভাব রয়েছে। যখন ঋষি পাগলাকে দেখছি, নন্দিনীকে দেখছি, তখন কীরকম যেন মনে হয়, খুব প্রাণের স্পর্শ পাই। এবং এইটাই হচ্ছে নাটকের অন্যতম বিষয়, সেটিকে সুন্দরভাবে তুলে ধরা। এবং এই যে বিভিন্ন দিক নিয়ে আপনারা আলোচনা করছেন, এটিও ভীষণ ভালো লাগে। এবং সর্বোপরি কালকে আমি বলতে পারিনি, আজকে আমি জানিয়ে দিচ্ছি যে 20 বর্ষে পদার্পণ করছে সিটি ভেন, তার জন্য আমার আন্তরিক অভিনন্দন, সে অভিনন্দন চিরন্তন। কোনোদিনই সেটি বঞ্চিত হব না বা আমরাও বঞ্চিত আপনারা করবেন না। অসাধারণ অনুষ্ঠান হয়, বিভিন্ন দিক নিয়ে রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে যা আলোকিত করা হয় সেটি আমাদের ভীষণভাবে স্পষ্ট করে। এবং অসাধারণ অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান সম্ভবত আর কোনো চ্যানেলে কখনো আমরা দেখি না এবং হয় না। একাধিক হয়তো হতে পারে, কিন্তু সারা বছর ধরে এই ধরনের অনুষ্ঠান দুকুমিয়া এবং এই প্রতিদিনের রবীন্দ্রনাথ, একটি বড় সুন্দর অনুষ্ঠান। যিনি গাইছেন আজকে গান, তিনিও বড় সুন্দর করে গান গাইছেন এবং বেশ শক্ত গান গাইলেন একটু আগে, এবং সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। অভিনয়ের গান আরও আমরা শুনবো, আশা করি গীতিনাট্যের যদি গান হতে থাকে তাহলে ভীষণ ভালো লাগবে। যেমন মায়া খেলা, শ্যামা, বাল্মীকি, বাল্মীকির প্রতিভা, সেটা যদি হয় তাহলে পরে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি থাকি আপনাদের সঙ্গে, ভালো লাগছে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
যে শিল্পী আছেন তার গান তো ভালো লাগবেই, কারণ দীপালি তো অত্যন্ত গুণী শিল্পী এবং অত্যন্ত সুকণ্ঠের অধিকারিণী। আরো একটা টেলিফোন নেব। নমস্কার, কে আছেন? সুপ্রভাত শান্তনুবাবু। সুপ্রভাত দীপালি ম্যাডামকে সুপ্রভাত জানাচ্ছি। সুপ্রভাত দেবাশিস বাবু, স্বাগতম বাবু, সবাইকে সুপ্রভাত জানিয়ে সল্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি। প্রথমে বলি যে গতকাল আমি ঢুকতে পারিনি, আপনাদের চ্যানেলের 20তম জন্মদিন হয়ে গেল এবং অসাধারণ। এই চ্যানেলটা আমাদের প্রাণের চ্যানেল এবং আমি মোটামুটি প্রায় 5 বছর কাছাকাছি ঢুকছি এই চ্যানেলে। এবং বিমানবাবু যেটা বললেন একটু আগে, আমিও তার সাথে একমত যে অন্য কোনো চ্যানেলে তো দিনের পর দিন এবং রবীন্দ্রনাথকে নিয়ে এবং তারপর দুঃখমিয়াকে নিয়ে যে বছর শুরু হয়েছে এটা অন্য কোথাও দেখতে পাই না, যার জন্য এটা আমাদের অত্যধিক প্রাণের চ্যানেল। এবং এই আমরা চাইছি যে আপনারা আপনাদের চ্যানেলের শতায়ু আমরা কামনা করছি এবং এটা দীর্ঘদিন ধরে হয়ে যায় এবং 100 বছর ধরেও রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু আলোচনা করা যায়, এবং সেটা হচ্ছে আসল কথা। যাই হোক, আজকে একটা অসাধারণ তথ্য নিয়ে এসেছে, তার আগেই আমি দীপালি ম্যাডামকে দুটো গানের অনুরোধ করে যাচ্ছি। প্রথম গানটা হচ্ছে না রে না রে ভয় করবো না, এবং দ্বিতীয় গানটা হচ্ছে দক্ষিণে হাওয়ায় জাগো জাগো। এবং কৃষক দা যে গানটা অনুরোধ করলেন সেটা কিন্তু আমার অনুরোধের গান, ওটা গানটা আমার ভীষণ প্রিয়। শান্তনুবাবু দেখুন, না তো রবীন্দ্রনাথের অভিনয় নিয়ে কথা আলোচনা হচ্ছে। হ্যালো, বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখুন, যে ঠাকুর বাড়িতে কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা থেকে শুরু করে নাট্য চর্চার কিন্তু একটা বিশাল ঐতিহ্য লালিত ছিল, যেটাতে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ নাট্যপ্রেম কিন্তু একটা সুবিদিত হয়ে আছে। দেখুন বহু নাটক যাত্রাপালা অভিনয় কিন্তু এই ঠাকুর বাড়িতে হয়েছে এবং বিশ্বভারতী পর্বে রবীন্দ্রনাথ এই চর্চাকে আরো উন্নততর করার জন্য এটাকে নিয়ে গিয়েছিলেন এবং অভিনয়ের মাধ্যমে তিনি কিন্তু একটা নবনাট্য যুগের সূচনা করেছেন, এটা আমরা জানি। দেখুন রবীন্দ্রনাথ প্রায় 60টার কাছাকাছি নাটক করেছেন এবং তার মধ্যে বিভিন্ন নাটকে কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন। মাত্র 16 বছর বয়সে প্রথম অভিনয় করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মলিয়ের লা বুঝদোয়ার জাতিরম অবলম্বনে নাটক হঠাৎ নবাব, এবং এক বিশেষ চরিত্রে অভিনয় করে রবীন্দ্রনাথ কিন্তু চারিদিকে সাড়া জেগে দিয়েছিলেন। 1881 সালে তার প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হলো, এই নাটকে কিন্তু তিনি ঋষি বাল্মীকির ভূমিকা অভিনয় করলেন এবং পরের বছর 1882 সালে বিজয়াতে অন্ধমুড়ির ভূমিকা অভিনয় করলেন এবং তারপর কাব্যনাট্য শেক্সপিয়ারের পঞ্চাঙ্গুলি গীতে রচিত তার রাজা রানী বিসর্জন এবং তিনি অভিনয় করলেন এবং সাধারণ রঙ্গমঞ্চে বহুবার এটা কিন্তু অভিনীত হয়েছিল। দেখুন বিসর্জন নাটকে দুটো মুখ্য চরিত্রে কিন্তু তিনি অভিনয় করেছিলেন, রঘুপতি এবং জয়সিংহ বিভিন্ন সময়। তারপর প্রহসন রচনা চলে গেলেন, মনোনিবেশ করলেন সেখানে বোড়ায় গল, বৈকুণ্ঠর খাতা, হাস্য কৌতুক এবং ব্যঙ্গ কৌতুক এই সমস্তগুলো করলেন। এবং 1908 সাল থেকে রবীন্দ্রনাথ কিন্তু রূপক সাংকেতিক আঙ্গিক ব্যবহার শুরু করেছিলেন এবং লিখতে থাকেন রাজা ডাকঘর রচনায়তন ফাল্গুনি এবং এই সমস্ত নাটকগুলো এবং অভিনয়ের একটা দল কিন্তু করেছিলেন এবং এইসব নাটকে একাধিক চরিত্রে কিন্তু তিনি অভিনয় করেছিলেন যেমন করেছিলেন এবং শারদোৎসবের সন্ন্যাসী রাজা নাটকের রাজা ও ঠাকুরদার ভূমিকাতেও তিনি অভিনয় করলেন এবং ফাল্গুনি নাটকে যেটা সারা জানিয়েছিল সব শেষে তিনি অন্য বাউলের ভূমিকায় যেটা অসাধারণ কিন্তু অভিনয় করেছিলেন, কারণ বাউল ছিল তার একমাত্র লক্ষ্য এবং জীবনের শেষ প্রান্তে এসে দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন যে আমি বাউল হয়ে কেন জন্মালাম না। যাই হোক, এ নিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, যাই হোক সেই অবকাশ নেই, আপনি এগিয়ে চলুন। আর যে গানের অনুরোধটা করলাম দীপালি ম্যাডামকে সেই গানগুলো করতে হবে, যাই হোক এগিয়ে চলুন, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাদের। অনেক ধন্যবাদ আশিসদা। আপনি দেখুন রবীন্দ্রনাথ হচ্ছেন মহাসমুদ্র, তার থেকে তো জল নিয়ে শেষ করা যায় না, এবং সত্যি আপনি যে কথাগুলো বললেন একেবারে আমার যে কথাগুলো বলবো বলে প্রস্তুত হয়েছিলাম আপনি বলে দিয়েছেন, খুব ভালো। আর দীপালিকে দুটো দারুণ গান বলেছেন, মানে এগিয়ে যেতেও বলেছেন আমার ভয় পেতেও বারণ করেছেন, তাই তো? তো সুতরাং শোনাতে তো হবেই তোমাকে আশিস স্যার প্রিয় গান। আর এবার কি শুনবো তোমার থেকে? এবার যেটা শোনাবো, আশিসদা একটু আগে বলছিলেন না যে রবি ঠাকুর ভীষণভাবে জ্যোতিরিন্দ্রনাথের নাটকের ওপর ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং তারপর থেকে তার নাটকের প্রতি যে ঝোঁক সেটা দেখা গিয়েছিল। এবার যে গানটি ভেবেছি গাইব সেই গানটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরেরই নাটক স্বপ্নময়ী নাটকে রবি ঠাকুরের গান এবং রবি ঠাকুরেরই সুর, কিন্তু স্বরলিপি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের, সেই রকম একটি গান গাইব। বাহ, ¶¶
যেতেছিস আয় রে হেথা হৃদয় খানি জানা দে, কে যেতেছিস আয় রে হেথা হৃদয় খানি জানা দে, বিম্বাধরের হাসি দেব সুখ দেব মধু মাখা দুঃখ দেব, বিম্বাধরের হাসি দেব সুখ দেব মধু মাখা দুঃখ দেব, হরি না ফিরোসু দেব হরি না ফিরোসু দেব, অভিমানে মাখায় কে যেতেছিস আয় রে হেথা হৃদয় খানি জানা দিয়ে, কে যেতেছিস আয় রে হেথা হৃদয় খানি জানা দিয়ে। অচেতন করব হিয়ে বিষে মাখা সুধা দে, অচেতন করব হিয়ে বিষে মাখা সুধা দে, নয়নের কালো আলো নয়নের কালো আলো মরমে বরষে, কে যেতেছিস আয় রে হেথা হৃদয় খানি জানা দিয়ে, কে যেতেছিস আয় রে হেথা হৃদয় খানি জানা দিয়ে। হাসির ঘায়ে হাসির ঘায়ে কাঁদাইব অশ্রু দিয়ে হাসাইব, মৃণালো বাহু দিয়ে মৃণালো বাহু দিয়ে সাধের বাঁধন বেঁধে দেব, চোখে চোখে রেখে দেব চোখে চোখে রেখে দেব, দেব না হৃদয় শুধু দেব না হৃদয় শুধু, আর সকলে জানা নিয়ে কে যেতেছিস আয় রে হেথা হৃদয় খানি জানা দিয়ে, কে যেতেছিস আয় রে হেথা হৃদয় খানি জানা দিয়ে, বিম্বাধরের হাসি দেব সুখ দেব মধু মাখা দুঃখ দেব, হরি নাখির অশ্রু দেব হরি নাখির অশ্রু দেব, অভিমানে মাখাইয়ে কে যেতেছিস আয় রে হেথা হৃদয় খানি জানা দিয়ে, কে যেতেছিস আয় রে হেথা হৃদয় খানি জানা দিয়ে। হৃদয় দেওয়ার আকুলতা, তো সুন্দর গাইলে গানটার মধ্যেও একটা কিছু কত সুন্দর অভিনয় রয়েছে, একটা একটা পুরাতনী ব্যাপার রয়েছে গানটার মধ্যে। দেখো অভিনয় তো সব কিছুর মধ্যেই থাকে, তাই না? মানে তুমি আমরা দৈনন্দিন যে জীবনে জীবনযাত্রা যেভাবে অতিবাহিত করি প্রত্যেকটির মধ্যে অভিনয় আছে আমাদের, সূক্ষ্ম অভিনয়। হ্যাঁ একদম। তো তোমার আর গান তো সব থেকে বড় অভিনয়ের জায়গা, এক্সপ্রেশন যদি না থাকে গানে তো সেই গান তো ভালো লাগে না, সুর থাকলেই তো হয় না, তাই না? তো সেই রকম ভাবে মানেটা বুঝে গাইতে হয়। তো বিসর্জন নাটকে যে রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেছিলেন, সেই রঘুনাথের চরিত্রে অভিনয়টা অভিনয়কেই তার শ্রেষ্ঠ অভিনয় বলা হয়। তিনি যৌবনে বৃদ্ধ রঘুনাথের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। আবার 62 বছর বয়সে জয়সিংহের ওই একই নাটকে জয়সিংহের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। এখানেই প্রতিভাধর যারা হন তাদের মধ্যে এই গুণগুলো ভীষণভাবে থাকে। এরকম আরও অনেক কথা আমরা শুনবো আপনাদের থেকে, অনেক কিছু শুনে নিজেদের সমৃদ্ধ করব। বলতে বলতে আরও একটি টেলিফোন এসে গেছে। নমস্কার, কে আছেন? স্নেহময় চক্রবর্তী বলছি, দুলিয়াজান। হ্যাঁ হ্যাঁ স্নেহময় বাবু, বলুন বলুন। নমস্কার, সুপ্রভাত আপনাদের প্রত্যেককে। সুপ্রভাত, নমস্কার। আপনাকে সমস্ত শ্রোতা বন্ধুদের আমার নমস্কার এবং সুপ্রভাত। প্রথম এই গতকাল সিটিভিএন যে 20তম জন্মদিন পালন করলো সেজন্য শুভেচ্ছা জানাচ্ছি। সিটিভিএন মানে দীর্ঘজীবী হোক এটাই কামনা করছি, আর এইভাবে রবীন্দ্রনাথ এবং ভূখমিয়ার অনুষ্ঠান আপনারা চালিয়ে যান। আর এই যে চ্যানেলটা এটা হচ্ছে অপূর্ব অদ্বিতীয় ব্যতিক্রমী একটা চ্যানেল, এটাকে মানে আমরা প্রত্যেকেই উপকৃত হচ্ছি, সারা বিশ্ববাসী উপকৃত হচ্ছেন এই অনুষ্ঠানটা থেকে। এই জন্য সিটিভিএন এর মাননীয় যিনি এমডি তাকে আমার অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।
আর আজকের যে আপনাদের তথ্যসূত্র অভিনয়ের রবীন্দ্রনাথ সেটার উপরে খানিকটা আলোকপাত করতে চাইছি। নাট্যাভিনয় সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, যখন একটা কিছু অভিনয়ে প্রবৃত্ত হওয়া যায় তখন এমন নেশা কেটে যায় যে মনে হয় চাই কি এটাতে একজন মানুষ আপনার জীবন নিয়োগ করতে পারে। কথাটা নিতান্তই কবি কল্পনা নয়, বিশ্ববিদিত নর্তনকের জীবন ইতিহাসে সত্যের প্রমাণ পাওয়া যায়। কবির বাস্তব জীবনে এটা তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, অভিনয়ে ছবি একেবারে মেতে উঠতেন। এবারে সেই বাল্মীকি প্রতিভার অভিনয়ে রবীন্দ্রনাথ যে বাল্মীকির ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন সেটা সম্পর্কে, সেই অভিনয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রাজকৃষ্ণ রায় প্রমুখ মনীষীগণ ও বহুল রসবেত্তা সুধীবৃন্দ কবির নাট্য প্রতিভার ভূয়সী প্রশংসা করেছিলেন। গুরুদাস গান লিখেছিলেন, উঠেছে নবীন রবি নব জগতের ছবি, নব বাল্মীকি প্রতিভা দেখাইতে পুনর্বার। তারপরে তদানীন্তন সধর্মনিষ্ঠ ব্রাহ্ম সমাজ রঙ্গমঞ্চে অভিনয় করা তার নীতিসম্মত বলে মনে করতেন না। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক স্বর্গত কৃষ্ণকুমার মিত্র ছিলেন সেই দলেরই একজন, কিন্তু রবীন্দ্রনাথের বিসর্জন নাটকখানি প্রতিমা পূজার বিপক্ষে এবং ধর্মের নামে বলিদান বা জীবহত্যার বিরোধী শুনে তিনি সাগ্রহে অভিনয় দেখতে এসেছিলেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রঘুপতির ভূমিকায় রবীন্দ্রনাথের অভিনয় দেখে এমনই মুগ্ধ হয়েছিলেন যে সঞ্জীবনী পত্রিকায় উক্ত অভিনয়ের এক সুদীর্ঘ সমালোচনা করে কবির নাট্য প্রতিভার ভূয়সী প্রশংসা করেছিলেন। এতটুকুই রাখছি, ধন্যবাদ। সিটিজিয়ান দীর্ঘজীবী হোক, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ শ্রীময় বাবু আপনাকে। সুদূর আসাম থেকে আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন, টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং অনেক কিছু জানতে পারলাম আপনাদের কাছ থেকে, আপনার কাছ থেকে, আশিস দার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আমরা। আমরা সমৃদ্ধ হলাম ভীষণভাবে। আর মানে এই যে আপনারা সবাই মিলে বলছেন যে আমাদের চ্যানেলের এই যে প্রয়াস, সত্যি একটা বাঙালি হিসেবে আমি নিজে গর্ববোধ করি এবং আমাদের এই সিটিজেন চ্যানেলের এই যে এত বছর ধরে সফলতার সঙ্গে পথ চলা এবং 20টা বসন্ত পেরিয়ে যাওয়া, এটা একটা খুব আনন্দের। এবং সবাই একসাথে সেই প্রথম দিন থেকে এখানে রয়েছেন, অনেক মানুষকে হয়তো আমরা হারিয়েছি যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তারাও রয়েছেন আমাদের মননে। আর আপনারা সবাই আছেন, আজকে যারা আছে, আগামী দিনে যারা আসবে, সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে চলবে আমাদের সিটিভিএন চ্যানেল। আরও একটা টেলিফোন নেব। নমস্কার, কে আছেন? গুড মর্নিং সন্তুদা, আমি শিলিগুড়ি থেকে সুমন চ্যাটার্জি বলছি। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত। গতকাল আপনাদের সিটিভিএনের প্রোগ্রামটা দেখছিলাম জন্মদিনের, তো খুবই ভালো লাগছিল। আমিও মায়ের সাথে ফোন করি কিন্তু কাল কোনো মতেই ফোন লাগাতে পারলাম না, তো সেই শুভেচ্ছাটা আজকে আসছি আমি। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। তো দিদির কাছে দুটো গানের রিকোয়েস্ট ছিল, একটু দিদির সাথে কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। নমস্কার। হ্যাঁ, গুড মর্নিং দিদি। হ্যাঁ, গুড মর্নিং। আমার দুটো গানের রিকোয়েস্ট ছিল, একটা হচ্ছে হিটমাজারে রাখবো, তোমায় ছেড়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন। আসলে আমাদের এই অনুষ্ঠানটি প্রতিদিনের রবীন্দ্রনাথ, সেটা উনি একটু গুলিয়ে ফেলেছেন। যাই হোক, তো এটা বন্ধু, এটা তো রবীন্দ্রনাথের গান নয়। ঠিকই আছে, রবীন্দ্রনাথকে হিটমাজারে রাখার মতো সেটা আপনার কথা নিশ্চয়ই আমরা মানবো। ওনাকে তো, উনি তো সবসময় আমাদের হৃদয়ের মাঝখানেই থাকেন, আমাদের যারাই ভালোবাসার মানুষ সবাই আমাদের হৃদয়ের মাঝখানেই থাকেন, সেরকমভাবে রবীন্দ্রনাথও থাকেন। আপনারা সবাই আছেন আমাদের এইখানেই, আসুন দীপালির কণ্ঠে একটা খুব ভালো গান শুনি। দীপালি কী শোনাবে বলো? এবার যেটি শোনাবো প্রেম পর্যায়ের একটি গান, কিন্তু গানটির মধ্যে এত নাটকীয়তা আছে, অর্থাৎ একদম মানে নতুন যে বধূ আর কি, যখন আমরা তাকে বাসর ঘরে দেখি, তার যে লজ্জা রাঙা একটা মুখ এবং তার যে প্রিয়র সেই মুখটা দেখার যে একটা ইচ্ছে, প্রবল ইচ্ছে, সেই এই গানটির মধ্যে সেটি আছে। সখী বলো দেখিল নিরোদয় লাজ তোর টুটি বেকিল, সখী বলো দেখিল নিরোদয় লাজ তোর টুটি বেকিল, সখী বলো দেখিল নিরোদয় লাজ তোর টুটি বেকিল, চেয়ে আছিস
বাঁধো ফোটায় অধরে, হাসি ফুটিবে কিলো সখী বল দেখিলো, নিরদয় লাজ তোর টুকিবে কিলো, যে আছি ললো না মুখানি তুলিবি কিলো, ঘুমটা খুলিবি কিলো আধো ফোটায় অধরে, হাসি ফুটিবে কিলো সখী বল দেখিলো, নিরদয় লাজ তোর টুকিবে কিলো। তোমার গান আর আমার দুটো ফেভারিট ইনস্ট্রুমেন্ট, একটা পিয়ানো আর একটা খোল, আর দুজনেই দুদিকে একেবারে দুর্দান্তভাবে মাতিয়ে দিল আমাদের, স্বাগতম এবং দেবাশিস। আর দীপালি, এত সুন্দর গাইলে তুমি। দীপালি খুব গুণী মানুষ, রবীন্দ্রভারতীর কৃতি ছাত্রী, প্রচুর পড়াশুনো করেছে, অনেক রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনেক গবেষণা করেছে, অনেক পড়াশুনোও করেছে এবং রবীন্দ্র চর্চা করে থাকে নিয়মিত, আর এত সুন্দরভাবে গায় এবং এত সুন্দর করে কথা বলছে ও, যেটা আমার খুব ভালো লাগলো, যে অনেকে গান গায় মানে গান এবং কথা যারা সুন্দর করে বলে তাদের অনুষ্ঠানটা আরও সুন্দর হয়, তাই তো? তুমি খুব সুন্দর করে বলছো, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছ, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করছো। আর কথা না বাড়ি, আরেকটা গান শুনবো। এবার যে গানটি শোনাবো এটি ডাকঘর নাটকের গান। যেহেতু নাটক অভিনয় নিয়ে কথা হচ্ছে, তা ইচ্ছে ছিল সেরকমই কিছু গান শোনানোর। এই গানটি খুব কম গাওয়া হয়ে থাকে, ডাকঘর নাটক মানে আমরা ভাবি কোথাও আমার হারিয়ে যাওয়ার এইরকম ধরনের গান, কিন্তু এই গানটি বড় ভালো গান। আমরা দূরাকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত বকুল বনের গন্ধে আকুল মৌমাছিদের মত, আমরা দূরাকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত বকুল বনের গন্ধে আকুল মৌমাছিদের মত, আমরা ভোলা সব যত
বুঝি জানে পথ যে চলে বেঁকে বেঁকে অলোক পানে ডেকে ডেকে পথ যে চলে বেঁকে বেঁকে অলোক পানে ডেকে ডেকে ধরা যারে যাই না তারি ব্যাকুল খোঁজে রত আমরা দূর আকাশে নেশায় মাতাল ঘর ভোলা সব যত এবার শোনাবো পূজা পর্যায়ের একটি গান ভৈরবীর আগাশ্রিত। আর এই গানটি যে এতক্ষণ আমরা যে কথা বলছি না যে নাটক অভিনয়, রবি ঠাকুর উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের যে মহিমা, যে তার যে নাটকীয়তা রয়েছে সমস্ত কিছুর মধ্যে, বিশ্ব সৃষ্টির মধ্যে, ধ্বংসের মধ্যে, সেরকমই একটি গান যে মানুষের যে আশা এবং যাওয়া, এই যে নাটকীয়তা, একটা বিশাল নাটক, আমরা খুব কম মানুষ এটা বুঝি যে এই নাটকটা কী, এই অভিনয়টা কী। আমরা সকলে অভিনয় করতে এসেছি আর মঞ্চের মহড়া তৈরি করে দিয়ে যান ঈশ্বর, সেরকমই একটি গান। মানে জীবনের রঙ্গমঞ্চে আমরা সবাই এক একটা মহড়া, তাই তো, একটা পুতুল। তো উনি ঠিক করেন, উনি আমাদেরকে মেলান, উনি বিচ্ছেদ ঘটান, উনি এগিয়ে নিয়ে যান, উনি আবার চিরতরে তুলে নিয়ে যান। তো সেরকমই একটা গান, সেই উপলব্ধির, সেই মননের একটা গান এখন তোমার কাছ থেকে আমরা শুনব। এই আশা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি কেউ বাই আসে এপারে কেউ পারের ঘাটে দেরে পাড়ি আশা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি কেউ বায়াসে পারে কেউ পারের ঘাটে দেরে পাড়ি আশা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি সকল পরাণ লয় রে কাড়ি আশা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি কার কথা যে জানা তারা জানি নেতা হেথা হতে কি নিয়ে বা যায় রে সেথা কার কথা যে জানাই তারা জানি নেতা হেথা হতে কি নিয়ে বা যায় রে সেথা সুরের সাথে মিশে তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ি আশা যাওয়া খেয়ার কুলে আ
আমার বাড়ি সত্যি এই যাওয়া আর আসা, বলো এই যাওয়া আসা নিয়েই আমাদের একটা একটা সার্কেল। সব কিছুরই যেরকম সৃষ্টি এবং বিনাশ, আবার সৃষ্টি আবার বিনাশ, তো এইভাবেই আমাদের এগিয়ে চলা। তো রবীন্দ্রনাথের অভিনয় নিয়ে আমাদের কথা হচ্ছিল, আমরা শুরু করেছিলাম আজকের বিষয় নিয়ে যে রবীন্দ্রনাথ ও তার অভিনয়। নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, অনেক কিছুর মধ্যেই তিনি নিজেকে প্রকাশ করেছেন। তিনি কখনো একভাবে থাকতেন না, নানাভাবে নানা জায়গায় তিনি বিচরণ করেছেন। তিনি যে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, সেখানকার নৃত্যশৈলী, সেখানকার সঙ্গীতকে এনেছেন, সেগুলো নাটকের মধ্যে দিয়েছেন। আর চলচ্চিত্রের প্রতিও ওনার গভীর অনুরাগ ছিল, আসবো সে কথায়। তার আগে শুনবো আরও একটা গান, দীপালির কণ্ঠে, এটিও পূজা বর্জ্যের গান, ওই প্রায় একই কথা বলা। এখানেও এখানে হচ্ছে ঈশ্বরের সাথে মিলিত হওয়ার যে একটা আকুতি, সেই কথাটি বলা হয়েছে এখানে। আমার শেষ পরাণীর কড়ি কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম আমার শেষ পরাণীর কড়ি কণ্ঠে নিলেম, একলা ঘাটে রইব না গো, রইব না গো, রইব না পড়ি শেষ পরাণীর কড়ি কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম আমার শেষ পরাণীর কড়ি কণ্ঠে আমার সুরের রসিক নে তারে ভোলাবো, গান গে তারে ভোলাবো, আমার সুরের রসিক নে তারে ভোলাবো, গান গে তারে ভোলাবো, পারে রখে সেই ভাব
গান কণ্ঠে নিলেম আমার শেষ প্রাণের কড়ি কণ্ঠে নিলেম। অপূর্ব, রবীন্দ্রনাথ চলচ্চিত্র সম্পর্কে বলেছিলেন, চলচ্চিত্র যতদিন না সাহিত্য থেকে মুক্ত হবে ততদিন সে স্বাধীন হতে পারবে না। চলচ্চিত্র নির্মাণের প্রতিও তার যথেষ্ট আগ্রহ ছিল। তিনি 1930 সালে জার্মানিতে গিয়েছিলেন এবং সেখানে দ্য চাইল্ড বলে একটি ছবির সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন প্রোডাকশনের সঙ্গে। যদিও দুর্ভাগ্যবশত এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সেই ছবির সমস্ত প্রিন্ট এবং নেগেটিভ পুড়ে যায়। তো তারপরে টিএস এলিয়টের গিফট অব দ্য মাগাই ভাবে উনি শিশু তীর্থ নামে একটি কবিতা রচনা করেন, বিখ্যাত কবিতা এই পটভূমিকায়। তো হয়তো উনি যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন ওনাকে আমরা চলচ্চিত্র নির্মাতা হিসেবেও দেখতে পেতাম। তো রবীন্দ্রনাথের অভিনয় যে কতটা সমৃদ্ধ ছিল সেটা বলছি এক বিরাট নাট্য ব্যক্তিত্বের জবানিতে। একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। এবং গতকাল তো জন্মদিবস গেল সিটিভিএন একেডি প্লাসে, তো গতকালকে লাইন পাইনি। আপনি কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। নমস্কার সুবোধ। হ্যাঁ নমস্কার। তো সকলকে সিটিভিএন একেডি প্লাসের সকল এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, যারা এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বতোভাবে সহযোগিতা করে আসছেন, পরিশ্রম করে আসছেন, এবং এই চ্যানেলের যিনি প্রতিষ্ঠাতা তাদের সকলকে আমার অন্তঃকরণ থেকে তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, এবং আগামী দিনে এই এই অনুষ্ঠানটা আরো এগিয়ে চলুক, আরো অনেক 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 দিন ধরে এইটা এগিয়ে চলুক এই শুভকামনা করি। তো এইটা এই যে জন্মদিন বলা হচ্ছে এটা আমার খুব ভালো লাগে, যে সাধারণত আমরা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠা দিবস বলে থাকি, কিন্তু জন্মদিবস বললে পরে যেন এটা মনে হচ্ছে একটা জীবন্ত সত্তা। তো এই চ্যানেলটা যেন একটা সত্যি আমাদের কাছে একটা জীবন্ত সত্তা, প্রত্যেক দিনের এই অনুষ্ঠানটা একটা জীবন্ত প্রবাহ আমাদের জীবনের মধ্যে, আমাদের জীবনটাকেও প্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই যে একটা দীর্ঘ যাত্রাপথ, অনন্ত যাত্রাপথ, এইটা সিটিভিএন একেডি প্লাস যেভাবে এই যাত্রাপথটাকে আমাদের জীবনের সঙ্গে মিশিয়ে দিয়েছে, অনন্তকালের যাত্রাপথের সঙ্গে আমাদের এই জীবন যেন এভাবেই চলতে থাকে, এবং আমাদের অনুভূতি, আমাদের ভালো লাগা, আমাদের আনন্দ পাওয়া এই অনুষ্ঠান থেকে আমরা যেন এভাবেই পেয়ে থাকি, এর জন্য আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি কর্তৃপক্ষ এবং সকল উদ্যোক্তা উদ্যোগী সকলকে, এবং সেই সঙ্গে এই অনুষ্ঠানে যেসব শিল্পীরা অংশগ্রহণ করেন, সঙ্গীত পরিবেশন করেন। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বলতে গেলে এই সঙ্গীতটাই তো এই অনুষ্ঠানের সঞ্চালিকা শক্তি, তারা তাদের সাধনা থেকে যে তাদের যে অনুভূতি তারা তাদের এই সঙ্গীতের মধ্যে দিয়ে পরিবেশন করেন, সেই জন্য সকল শিল্পীকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, এবং সেই সঙ্গে আজকের শিল্পী দীপালীকেও আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানায়। স্বাগতম বাবু, দেবাশিষ বাবু এবং আপনি শান্তনু বাবু, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃকরণ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরাও আপনাকে অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানালাম আমাদের চ্যানেলের তরফ থেকে, সবার তরফ থেকে। এইভাবেই থাকুন আমাদের সঙ্গে সবসময়। নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী রবীন্দ্রনাথের ঝুলন কবিতা আবৃত্তি শুনে স্টার থিয়েটারে মানে অভিভূত হয়ে গিয়েছিলেন। তিনি রবীন্দ্রনাথের রক্তকরবী এবং বিসর্জন দুটো নাটক দেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ যদি অভিনয়ে মনোনিবেশ করতেন তাহলে একজন প্রথম শ্রেণীর অভিনেতা হতেন। কে বলছেন? না, শিশির কুমার ভাদুরী। তো সুতরাং যারা বড় মানুষ হন, গুণী মানুষ হন, তাদের মধ্যে বিরল মানে একাধিক প্রতিভার অধিকারী হন তারা।
তো সেইভাবেই রবীন্দ্রনাথও ছিলেন, নানান দিকে তার বিচরণ ছিল। এর মানে এনাদের কথা বলে তো শেষ করা যায় না। আসুন আমরা দীপালীর কণ্ঠে আরও একটা গান শুনি। এবার কি শুনবো? এবার শোনাবো শেষ গান। শেষ গানে সকলকে বলি সকলে খুব ভালো থাকুক, খুব ভালো, বসন্ত একদম শুরু হয়ে গেছে আমাদের, বসন্তে ভরে উঠুক, বসন্তে সবাই আন্দোলিত হোক, সবাই রাঙিয়ে যাক সবার মন। সেরকমই একটি গান একদম বসন্তের শুরুতে, যে গান ফাগুনের শুরুতে, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে অপূর্ব। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংশোকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংশোকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাবের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাবের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাস মন ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুগ্ধ চোখে রঙিন স্বপন পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুগ্ধ চোখে রঙিন স্বপন পাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি।